স্বাগত নিউজ 24 দেশ সংবাদে সাথে আছি আমি ফয়সাল মাহমুদ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে পুরো সংবাদ ক্যাম্পাসে ছাত্রী হেনস্থার প্রতিবাদ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বেলা 12:30টা থেকে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এর আগে 11:30টায় প্রগতিশীল ছাত্র জোট প্রতিবাদ সমাবেশ করে শহীদ মিনার চত্বরে একই সময়ে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা 11:00টার দিকে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শতাধিক শিক্ষার্থী বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে এসে প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচি পালন করে এর আগে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে চার দফা দাবিতে গতকাল বুধবার রাত 10:00টা থেকে 1:00টা পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে ছাত্রীরা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু তদন্ত কমিটির মধ্যে সীমাবদ্ধ তারা শুধু তদন্ত কমিটি করতে পারে এরপর আর কোনো কিছু হয় না এইসব ঘটনা ঘটেই চলছে শাটল ক্যাম্পাস কোথাও আমরা নিরাপদ না অশোক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রী হেনস্থার প্রতিবাদ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সর্বশেষ খবর জানাতে টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমরান হোসেন ইমরান বিশ্ববিদ্যালয় আন্দোলনের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন আসলে ছাত্রলীগের একটি মহিবুল হোসেন অনুসারী হিসেবে তারা আসলে সাধারণ শিক্ষক দাবিতে আন্দোলন সকল আন্দোলনে সমস্যা দাবিতেই তারা আসলে সভাপতি তাকে বলে অভিযোগ ইমরান আপনাকে ধন্যবাদ সুনামগঞ্জের আদালত এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে খোকন মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন এই ঘটনায় জড়িত তিনজনকে তাৎক্ষণিক আটক করে পুলিশে সোপর্দ করেছেন আইনজীবী ও আইনজীবীর সহকারীরা প্রত্যক্ষদর্শীরা জানান জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার আদালতে আসেন খোকন মিয়া দুপুর 12:30টার দিকে আইনজীবী সমিতির সামনে খোকনকে একা পেয়ে ফয়েজ সাজিদ সহ 4-5 জন উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে আইনজীবী ও সহকারীরা এগিয়ে গেলে পালানোর সময় আটক হয় ফয়েজ সাজিদ ও সেবুল জাহান নামের অপর একজন পালানোর সময় জনতার হাতে আটক হয় মাগুরার শ্রীপুর উপজেলায় একজন অতিরিক্ত উপ পুলিশ কমিশনারের লাশ উদ্ধার করা হয়েছে তার নাম খন্দকার লাবনী গতকাল বুধবার দিবাগত রাত 12:00টার দিকে উপজেলার শানঙ্গদিয়া গ্রামে তার নানা বাড়ি থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন খন্দকার লাবনী খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের এডিসি হিসেবে কর্মরত ছিলেন দুদিন আগে ছুটিতে মাগুরায় আসেন তিনি এদিকে আজ বৃহস্পতিবার সকালে মাগুরা পুলিশ লাইন্স থেকে এক কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে আজ সকাল 6:30টার দিকে পুলিশ লাইন্সের ব্যারাকের ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয় মাহমুদুল হাসান নামের ওই কনস্টেবলের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দেড় মাস আগে তিনি মাগুরার বদলি হয়ে আসেন পুলিশের ধারণা নিজ নামে ইস্যু করা অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন তিনি পুলিশের একটি সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে বদলির আগে কনস্টেবল মাহমুদুল খুলনায় কর্মরত ছিলেন সেখানে তিনি নিহত পুলিশ কর্মকর্তা খন্দকার লাবনীর দেহরক্ষী ছিলেন দুজনের মৃত্যুর ঘটনায় কোনো যোগসূত্র আছে কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি বৃহস্পতিবার সকালে মাগুরা পুলিশ লাইন্স থেকে এক কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে মাহমুদুল হাসান নামের ওই কনস্টেবলের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সেখানকার সর্বশেষ খবর জানাতে দৌলতপুর উপজেলার পিপুল বাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান জাহিদ
জাহিদ, গ্রামের বাড়িতে কি পরিস্থিতি দেখছেন, কি বলছেন তারা? ধন্যবাদ ফয়সল। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিপুলবাড়িয়ার খানপাড়ায় মূলত এই মাহমুদ হাসান খান, ডাকনাম আকাশ, তার বাড়ি। তার বাবা এজাজ খান, তিনিও কিন্তু একজন পুলিশ কনস্টেবল এবং বর্তমানে তিনি চুয়াডাঙ্গাতে কর্মরত আছেন। তারা এই বাড়িতেই মাহমুদুল হাসানের জন্ম হয়েছে এবং এখানেই কিন্তু তারা বেড়ে উঠেছেন এবং বর্তমানে চুয়াডাঙ্গায় কর্মরত থাকার কারণে মাহমুদুল হাসানের বাবা এবং মা তারা কিন্তু চুয়াডাঙ্গায় অবস্থান করতেন এবং মাহমুদুল হাসান তিনি মাগুরাতে সর্বশেষ দেড় মাস আগে পোস্টিং হয়ে এসেছেন এবং আজকে ভোরবেলা যেমন শুনছিলেন, বলছিলেন আপনি যে ভোরবেলা তার মরদেহ উদ্ধার করা হয়েছে, ধারণা করা হচ্ছে নিজের অস্ত্র দিয়ে সে আত্মহত্যা করেছে। গ্রামের বাড়িতে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এখানে অসংখ্য মানুষ, গ্রামের মানুষ তারা ভিড় করেছিলেন। কিছুক্ষণ আগে একটি মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে, তারপরে কিন্তু মানুষজন সব যার যার মতো আবার চলে গেছেন। আবার আমরা দেখছি যে কিছু মানুষ যারা উৎসাহী, পরিবারের নিকটজন স্বজন, তারা কিন্তু আবার আসছেন। আমি মাহমুদুল হাসানের চাচার সাথে একটু কথা বলবো। মাহমুদুল হাসানের কি ঈদের ভিতরে আসছিলেন, কি জন্য আপনি গল্প বলছিলেন তার বিয়ের? হ্যাঁ, ঈদের দিন আসছিল। সে ঈদের দিন আসছিল তো রাব্বা আমার এক ভাইকে বলছিল যে ছেলের বিয়ে দেবো, একটা মেয়ে সেরকম দেখো। তো ছেলে নাকি বলে বলেছে যে আমি এখন চার বছর পরে আগে বিয়ে করবো, চার বছর পর দারোগা হবো, তারপরে আগে বিয়ে করবো, এই ধরনের তার কথাবার্তা ছিল। এখন আপনারা মৃত্যুর খবর শুনলেন? শুনলাম যে এই অবস্থা, যে সে নিজে আত্মহত্যা করেছে, নিজের অস্ত্র কীভাবে কেন করলো কিছুই জানি না আমরা। শুনছিলেন মাহমুদুল হাসানের কিন্তু স্বপ্ন ছিল তিনি পুলিশের বড় কর্মকর্তা হবেন, সেই স্বপ্নের কারণেই কিন্তু তিনি তার পরিবার থেকে বিয়ের কথা বলা হলেও তিনি কিন্তু বিয়ে করতে চাননি এবং বলেছিলেন যে কমপক্ষে এসআই হওয়ার পরে তিনি আসলে চার বছর পরে বিয়ে করবেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে মাহমুদুল হাসানের বাড়ির খবর। চলে যাচ্ছি স্টুডিওতে ফয়সাল, আপনার কাছে ফয়সাল। জাহিদ, আপনাকে ধন্যবাদ। দলমত নির্বিশেষে সবার জন্য মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের জানাশোনা কেউ গৃহহীন বা ভূমিহীন থাকলে তা সরকারকে জানানোর আহ্বান জানান তিনি। আশ্রয়ণ প্রকল্পের আওতায় আজ 26,229 পরিবারকে জমির মালিকানা সহ ঘরের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। জয়দেব দাসের প্রতিবেদন। ভূমিহীন ও গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার সারা দেশে 26,229 পরিবারকে ঘর দেওয়া হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ঘরের দলিল হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 70-এর নির্বাচন ছেড়ে বন্যাপীড়িত মানুষের কাছে ছুটে গিয়েছিলেন, স্বাধীনতার পর পুনর্বাসন করেছিলেন ছিন্নমূল মানুষকে। সেই ধারাবাহিকতায় তার সরকার সারা দেশের মোট 7,11,200 পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করেছে। একটা ঘর পাওয়ার পর একটা মানুষের জীবনটা তো পাল্টে যায়, মানুষের মুখে যে হাসিটা, এটাই তো সবচেয়ে বড় পাওয়া জীবনে, এর থেকে বড় কিছু আর হতে পারে না। শেখ হাসিনা বলেন, কারো কাছে হাত পেতে যেন চলতে না হয় তার জন্য জমির মালিকানা সহ সমাজের অনগ্রসর শ্রেণীকেও ঠিকানা নিশ্চিত করে দিচ্ছেন তিনি। দুটি জেলায় এখন আর কেউ ভূমিহীন নাই, আর 52টা উপজেলায় সেখানে কেউ ভূমিহীনও নাই, গৃহহীন নাই। আমি আশা করি যে ঠিক এইভাবে বাংলাদেশের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা উপজেলাকেই আমরা ভূমিহীন গৃহহীন মুক্ত করতে পারবো। প্রতিটি জেলার মানুষ তাদের একটা ঘর থাকবে, তাদের একটা স্থায়ী ঠিকানা থাকবে, তাদের একটা সুন্দর বাসস্থান থাকবে, তারা সুন্দরভাবে বাঁচবে, ইনশাআল্লাহ আমরা তা করে ফেলতে পারবো। ঘর দেওয়ার এই উদ্যোগে সরকারি কর্মকর্তা ও বিত্তবানদের এগিয়ে আসার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। দল মত নির্বিশেষে যেই গৃহহীন থাকবে আমরা তাদেরকেই ঘর করে দেবো, ঘর করে দেবো, তাদের ঠিকানা দেবো, তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দেবো। কারণ এই বাংলাদেশ দলমত হয়তো ভিন্নতা থাকতে পারে, তাতে কিছু আসে যায় না, দেশটা তো আমাদের। আর আমি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার মানে বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব আমারই। মুজিব বশীর কর্মসূচির আওতায় সারা দেশের 1,77,000 পরিবারকে মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়দেব দাস, News24, রামগতি, লক্ষ্মীপুর। সুনামগঞ্জের 52 মামলায় জীবন বদলে দেওয়ার মতো রায় দিল আদালত। লঘু অপরাধে অভিযুক্ত 65 কিশোরকে
কারাগারের পরিবর্তে তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বাবা মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে আদালত। একই সাথে সামান্য ভুল বোঝাবুঝির কারণে ভাঙতে যাওয়া 25টি সংসারেও ফিরিয়ে এনেছেন শান্তি। মোহাম্মদ বুরহানউদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যে সময়ে হাতে থাকার কথা ছিল বই, সে সময়ে পথ হারাতে বসেছিল সুনামগঞ্জের 65 কিশোর, জড়িয়েছিল মারামারি, বহন করেছিল সামান্য পরিমাণে মাদক, এসব অপরাধে আটকে হয়েছিল তারা। 52টি মামলায় কোমলমতি এই কিশোররা আদালতে হাজিরা দিত নিয়মিত, যার কারণে হুমকির মুখে পড়েছিল তাদের ভবিষ্যৎ আর শিক্ষা। এই দুর্বিষহ আর অস্বাভাবিক জীবন থেকে মুক্তি দিতে মামলার নিষ্পত্তি করেছেন সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। 6টি শর্তে তাদেরকে মুক্তি দেওয়া হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় জাতীয় পতাকা, মুক্তিযুদ্ধের বই, ফুল ও ডায়েরি। একই সময়ে আরো একটি রায় দেন আদালত, যৌতুক সহ নানান রকম নির্যাতন আর দুর্ভোগের কারণে সংসার থেকে বিতাড়িত 25 জন নারী তাদের স্বামীর বিরুদ্ধে মামলা করেছিলেন। 25 দম্পতির সাংসারিক সুখ বজায় রাখতে আর তাদের সন্তানদের সুন্দর পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করতে তাদের পারিবারিকভাবে মিলিয়ে দেওয়ার ব্যবস্থা করেন আদালত। অনেকগুলো নারী শিশু মামলা, 11 স্বামী স্ত্রী মামলা আপোষে নিষ্পত্তি করে দিয়ে তাদের সংসারটা সুন্দর মধ্যে চলার সুযোগ করে দিয়েছেন। প্রায় 70টির ঊর্ধ্ব মামলায় তাদেরকে মা বাবার কাছে ফিরিয়ে দিচ্ছেন, কিছু সুনির্দিষ্ট শর্ত দিয়েছেন, এই শর্ত প্রতিপালন করে শিশুরা তাদের মা বাবার কাছে থাকে, তাদেরকে আর আদালতে আসতে হবে না। এর আগে কয়েক দফায় 145 মামলায় 200 শিশুকে মা বাবার কাছে এবং 225টি মামলা আপোষে নিষ্পত্তি করে দাম্পত্য শান্তি ফিরিয়ে দিয়েছিলেন এই আদালত। ডেস্ক রিপোর্ট, News24। চট্টগ্রামে করোনার পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর প্রভাব। গত 24 ঘন্টায় 3 জন সহ এই পর্যন্ত শনাক্ত 48 জন। সিভিল সার্জন বলছেন দ্রুত ডেঙ্গু মোকাবেলার প্রস্তুতি নিয়েছে তারা। চট্টগ্রাম মেডিকেল সহ সরকারি বেসরকারি মেডিকেলে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। মানুষ সচেতন না হলে ভয়াবহ রূপ নেবে ডেঙ্গু, এ অভিমত সিভিল সার্জনের। চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্তে নতুন নতুন রোগী শনাক্ত হচ্ছে। এর মধ্যে গত 24 ঘন্টা শনাক্ত হয়েছে 3 জন ডেঙ্গু রোগী। এ বিষয়ে আরও খবর জানাতে চট্টগ্রাম হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া। জয় জয়, চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কেমন, চিকিৎসকরা কি বলছেন, আর মশা নিধনে প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে জানাবেন আমাদেরকে। ধন্যবাদ ফয়সাল আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি, যেহেতু সিভিল সার্জন যেমনটা ঘোষণা করেছেন এই পর্যন্ত কিন্তু আসলে চট্টগ্রামে 48 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। করোনার আড়ালে কিন্তু ডেঙ্গুর হানা দেখা যাচ্ছে, যেহেতু ঢাকার পরে বন্দরনগরী চট্টগ্রামে যে মেডিকেলগুলো, আমি চট্টগ্রাম মেডিকেলে আছি, সেই মেডিকেলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছে। তো চিকিৎসক যারা আছেন তারাও কিন্তু আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদেরকে সুস্থ করার জন্য। কিন্তু আসলে যে আপনি যেমনটা জানতে চেয়েছেন যে মশা নিধন কার্যক্রম, সিটি কর্পোরেশন যে উদ্যোগ নেওয়ার কথা রয়েছে সেই উদ্যোগ কিন্তু আমরা এখনও পর্যন্ত তাদেরকে দেখছি না। আমরা একজন চিকিৎসক আছেন, আমি একটু কথা বলতে চাচ্ছি, চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসক। আমি জানতে চাচ্ছি মেডিকেলে রোগীর সংখ্যা কিন্তু অনেকটা বাড়ছে ডেঙ্গু রোগ আক্রান্ত হয়ে, আসলে আপনাদের পরামর্শটা কী? আচ্ছা, বর্তমানে আসলে যেহেতু এখন ডেঙ্গুর প্রাদুর্ভাব একটু বেড়ে গিয়েছে আমাদের বাংলাদেশে, বর্ষাকালে আসলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যায়, তো বর্তমানে আমরা বিগত 1 মাস ধরে আসলে আমাদের ওয়ার্ডে ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে আগের থেকে। তো সেই জন্য আমি যেটা বলবো যে আমাদের দেশে তো সব কিছুর একটু অপ্রতুলতা রয়েছে, তো মানুষের সচেতনতাই আসলে ডেঙ্গু রোগ থেকে সবাইকে বাঁচানোর জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ আমি বিগত 1 মাসে দেখেছি যত সব ডেঙ্গু রোগী এসেছে তারা একটু খারাপ হয়ে আমাদের কাছে এসেছে, তো আগে থেকে যদি মানুষ একটু সচেতন থাকতো এবং নিজেদের একটু দেখভালটা করতে পারতো এবং ডাক্তারের কাছে যদি সরাসরি যেতে তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি যেতে পারতো তাহলে আরও হয়তো তাড়াতাড়ি ওনারা সুস্থ হয়ে আলো ভালো পর্যায়ে হয়তো তাড়াতাড়ি ফিরে যেতে পারতো। তো অনেক ধন্যবাদ, এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে ফয়সালের কাছে। সিলেটে স্কুলের দপ্তরের কাছে ধর্ষণের শিকার হয়েছে একই স্কুলের এক প্রতিবন্ধী শিক্ষার্থী।
ঘটনা জানাজানি হলে মামলার পর অভিযুক্ত দপ্তরি আলামিনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে তরুণীটি। এছাড়া পরিবারের চারজন সদস্য বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী বলে জানান তরুণীর পিতা। এমন ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে হতদরিদ্র এই পরিবারটি। সৈয়দ রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এমন কান্না, দীর্ঘদিন ধরে ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়া এক প্রতিবন্ধী শিক্ষার্থীর বৃদ্ধ মায়ের। পরিবারের সদস্যরা জানান, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়ছে কিশোরীটি। অভিযোগ আছে, দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে আসছিল স্কুলের দপ্তরি আলামিন। ভয়ে বিষয়টি কাউকে জানায়নি সে। সম্প্রতি ঘটনা জানাজানি হলে মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্তকে আটক করে পুলিশ। মেডিকেল রিপোর্ট, আবার ডিএনএ টেস্টেরও ব্যাপার আছে, তো এগুলো আমরা সবগুলোই তদন্তাধীন আছে। পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তীতে তদন্ত সমাপ্তি করে আমরা কোর্টে পুলিশ রিপোর্ট দাখিল করব। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে অন্তঃসত্ত্বা ওই কিশোরী। হাসপাতালের যে কার্যক্রমগুলো সেগুলো প্রায় শেষের দিকে, হয়তো এখন ছুটি দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। বাকি আইনগত যে বিষয় আছে সেগুলো আইন তার যেভাবে নিয়ম আছে সেভাবে চলবে। ঘটনার পর দিশেহারা স্বজনদের সময় কাটছে আহাজারিতে। তুই তোর বাপ রে বাইরে কেউ রে কইবে না, আমার বাচ্চা কইছে না। পুরী লোকে ঘটনা হয়েছে, আর পুরী আমার প্রতিবন্ধী, আপনারা দেখলে বুঝলে জানলে জানতাম আর বা। এদিকে বুধবার বিকেলে অভিযুক্ত যুবককে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। পাশাপাশি স্পর্শকাতর এই মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, News24। বঙ্গোপসাগরে মাছ ধরার উপর 65 দিনের নিষেধাজ্ঞা শেষ হতে যাচ্ছে আগামী শনিবার, তাই ইলিশ শিকারের প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর জেলেরা। অনুকূল আবহাওয়া আর পর্যাপ্ত মাছ পেলে পেছনের ক্ষতি পুষিয়ে ওঠার আশা জেলে ও মৎস্য ব্যবসায়ীদের। শিকদার জোবাইর হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কেউ বুনছেন জাল, কেউ মেরামত করছেন দড়ি। ব্যস্ততা এসে ভিড় করেছে পটুয়াখালীর জেলে পল্লীতে। সমুদ্রে মাছ ধরার ওপর 65 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামী 23 জুলাই, তাই সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। আবহাওয়া অনুকূলে থাকলে আর কাঙ্ক্ষিত ইলিশ পেলে আগের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা করছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। আলুতের কাম করতেছি, আল্লাহ পাক যদি মাছ আনাজ দেয় নদীতে, তবু আমরা মাছ আনাজ ধরিয়া আমরা মাসের দেড়েক দিনে যেতে পারবো, নালে আমাকে অনেক খুব কষ্ট হইবে। দিন ওভারও ছিল, আমরা গাড়ে আছিলাম, এখন ওভারও শেষ হয়েছে, আমরা এখন জাল ভরতে আসি গ্যাংকে যাবো। ছমাস যদি আবার থাকে আমার কাজ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগই নেই। আমরা পরের করতে টাকা নিয়ে ঋণ করি, আবার জাল ভোট করতে হয়। আমরা সব জাল দিলে সব রেডি করতেছি, জাল লোকজন সব আনতেছি, আর দুয়েক দিনের ভিতরেই আমরা সাগরে যাব। মাছটা যদি আমরা ধরতে পারি তাহলে পিছনের দেনাপেনা দিয়ে আমরা উঠতে পারবো। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, 2 মাসের নিষেধাজ্ঞার কারণে ইলিশ সহ সব ধরনের মাছের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। মৎস্য বিভাগ বলছে জেলায় 1 লাখেরও বেশি জেলে রয়েছে, এর মধ্যে সমুদ্রগামী জেলের সংখ্যা 48,398 জন। ডেস্ক রিপোর্ট, News24। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এলাকা প্রতি 1 ঘন্টা লোডশেডিং হওয়ার কথা থাকলেও নীলফামারীর বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। এ নিয়ে ক্ষোভের শেষ নেই এখানকার মানুষের মাঝে। তবে বিদ্যুৎ কর্মকর্তারা বলছেন, প্রাপ্তির উপর নির্ভর করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে সব এলাকায়। আব্দুর রশিদ শাহের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একদিকে তীব্র তাপদাহ, অন্যদিকে লোডশেডিং এর অভিশাপ। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে নীলফামারীর জনজীবন। রোটেশন অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ হচ্ছে নীলফামারীর 4.5 লাখ গ্রাহকের মাঝে। স্থানীয়রা বলছেন, 1 ঘন্টা করে লোডশেডিং হওয়ার কথা থাকলেও দফায় দফায় বিদ্যুৎ যাচ্ছে এই জেলায়, ফলে স্থবির হয়ে পড়ছে জনজীবন, ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। কারেন্ট না থাকার কারণে গাড়িতে ঠিকমতো চার্জ হচ্ছে না। এভাবে যদি লোডশেডিং সবসময় চলে তাহলে আমাদের যে দৈনন্দিন জীবন ছিল, আগের একটা সুন্দর আমরা এই লোডশেডিং পেতাম না,
সুন্দরভাবে জীবনযাপন করতাম, এটা একটা ব্যাঘাত ঘটতো। এই গরমের মধ্যে যদি আরো হয় লোডশেডিং আর সেটাও যদি হয় মাত্র অতিরিক্ত, তাহলে মানে জনজীবন তো মানে চরম বিপদের মুখে আমরা এখন আছি। বিদ্যুৎ কর্মকর্তারা বলছেন, বিদ্যুৎ সরবরাহের উপর ভিত্তি করে সরবরাহ করতে হচ্ছে গ্রাহকদের মধ্যে। গ্রুপ অনুযায়ী 2 ঘন্টা পর পর 1 ঘন্টা করে লোডশেডিং দিতে হচ্ছে। আমাদের চাহিদার সাথে উৎপাদনের একটা বেশ ডিফারেন্স আছে, বলা যায় যে আমাদের 50% বিদ্যুৎ আমরা পাচ্ছি না, ফলে 50% কন্টিনিউয়াসলি 50% গ্রাহককে বা 50% এলাকায় আমরা বিদ্যুৎ দিতে পারছি না। প্রতিটা মুহূর্তে আমরা প্রায় অর্ধেক গ্রাহককে বিদ্যুৎ দিতে পারতেছি না। তো এটা সবাইকে ধৈর্য ধরতে হবে, যতদূর সম্ভব বিদ্যুতের ব্যবহার যদি আমরা কমানোর চেষ্টা করি বা কমানোর যদি ওইভাবে মাইন্ডসেট করি, তাহলে দেখা যাবে যে এই এই খাতে আমাদের অনেকটাই সাশ্রয় হবে। নেসকোর আওতায় 35টি ফিডারে 63 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হলেও পাওয়া যাচ্ছে 31 মেগাওয়াট, আর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় 45টি ফিডারে 63 মেগাওয়াট প্রয়োজন হলেও পাওয়া যাচ্ছে 40 মেগাওয়াট বিদ্যুৎ। ডেস্ক রিপোর্ট, News24। নাটোরে এক নারীর ছবি এডিট করে অশ্লীলভাবে উপস্থাপন, চাঁদা দাবি এবং তাকে উত্তক্ত করার মামলায় অসীম সেমদাস নামের এক ব্যক্তিকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালত। একই সাথে তাকে 5 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার এই অর্থ পরিশোধ না করলে আরও 6 মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে দণ্ডিতকে। বৃহস্পতিবার দুপুরে সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। আদালত জানায়, 2014 সালের মে মাসে নাটোরের লালবাজার এলাকার অসীম সেমদাস এক নারী শিক্ষার্থীর ছবি এডিট করে অশ্লীলভাবে এলাকার বিভিন্ন জনের কাছে উপস্থাপন করে। এক পর্যায়ে ওই ছবি মেয়েটির পরিবারকে দেখিয়ে 50,000 টাকা চাঁদা দাবি করে। মেয়েটির মামলার পর আদালত এই রায় ঘোষণা করেন। নানা আয়োজনে দেশ জুড়ে পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। সকালে দিবসটি উপলক্ষে রাঙামাটি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অং সুই প্রু চৌধুরী। এ সময় তিনি বলেন, দেশকে দারিদ্র্যমুক্ত করতে বাল্যবিবাহ ও অপরিকল্পিত গর্ভধারণ রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মেহেরপুরেও র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শাহিন হাসানের নেতৃত্বে র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তারা সহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমুদ্র তলদেশের অজানা রহস্য আর নানা প্রজাতির প্রাণী নিয়ে কক্সবাজারে স্থাপিত হলো বাংলাদেশের প্রথম সি অ্যাকোয়ারিয়াম। 70 কেজি ওজনের ক্যাটফিশ কিংবা 65 কেজি ওজনের কাছিম দেখতে হলে যেতে হবে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এছাড়াও এখানে আছে গভীর সাগরের দুষ্প্রাপ্য 200 প্রজাতির মাছ ও প্রাণী। অ্যাকোয়ারিয়ামটিকে সাজানো হয়েছে সমুদ্রের গভীর তলদেশ ও নানা প্রাণীর জীবন্ত চিত্রে। আইয়ুবুল ইসলামের তথ্যচিত্রে, ডেস্ক রিপোর্ট। অ্যাকোয়ারিয়াম জুড়ে ঘুরে বেড়াচ্ছে নানা প্রজাতির মাছ আর প্রাণী। এ যেন সাগরতলার রহস্যময় জগৎ উন্মোচিত হলো চোখের সামনে। কক্সবাজার শহরের ঝাউতলায় স্থাপিত বাংলাদেশের প্রথম সি অ্যাকোয়ারিয়াম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এখানে আছে প্রায় 70 কেজি ওজনের ক্যাটফিশ, 60 কেজি ওজনের কাছিম, 65 কেজি ওজনের হাঙর, পিরানহা, অক্টোপাস, জেলিফিশ, শাপলা পাতা, পানপাতা, কাঁকড়া সহ পাতালপুরীর নানা রহস্যময় প্রাণী, যা দেখতে ভিড় করে শত শত পর্যটক। প্রথমবারের মতো দেখতেছি, এটা দেখে আসলে বাচ্চাদের মতো আমাদের অনেক ভালো লাগতেছে। আমরা তো সাধারণত শার্ক দেখা হয় না, এরকম স্টিংরে দেখা হয় না, এখানে এসে দেখা হচ্ছে। খুব রেয়ার সি ফিশগুলো তো এখানে দেখে আসলে আমাদের খুব ভালো লাগছে সি ফিশ। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে গভীর সাগরের 200 প্রজাতির মাছ সংরক্ষণের পাশাপাশি সাগরের 200 প্রজাতির প্রাণীও রয়েছে। আমাদের এই অ্যাকোয়ারিয়ামের আমরা স্লোগান দিচ্ছি সাগরতলের রহস্য। আসলে সাগরতলে যে কত রহস্য আছে আল্লাহ তাআলার সৃষ্টি, এটা দেখতে গেলে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসতে হবে দর্শনার্থীদের।
দেখা এবং বোঝার সুবিধার্থে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড সেন্টারটিকে একাধিক জোনে ভাগ করা হয়েছে। নিরাপত্তা বেষ্টনী, সিসিটিভির আওতায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ, শপিং সেন্টার, লাইভ ফিশ রেস্টুরেন্ট, শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা ও ছাদে প্রাকৃতিক পরিবেশ উপভোগের পাশাপাশি রয়েছে বারবিকিউর ব্যবস্থা। বিনোদন তো বটেই, এটি সাগরের জীববৈচিত্র্য ও প্রাণী সম্পর্কে জানার একটি শিক্ষাকেন্দ্র। পর্যটন শিল্প বিকাশেও এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন পর্যটকরা। ডেস্ক রিপোর্ট, News24। চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য সরবরাহ করতে প্রস্তুতি নিচ্ছে ভারত। চলতি বছরের আগস্টে আরেক দফা ট্রায়াল রান চালানোর প্রস্তাব নৌ মন্ত্রণালয়কে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে আগে ভাগে সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের, প্রথম ট্রায়াল রানেও হয়েছে সফল। আবু জাবেদের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। 2020 সালের প্রথমবারের মতো কলকাতা বন্দর থেকে পণ্যবাহী ছোট জাহাজ ডাল ও রড পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার মধ্য দিয়ে ভারত চট্টগ্রাম বন্দর ব্যবহারের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করে। আর চট্টগ্রাম বন্দর থেকে পণ্য যায় সেখান থেকে স্থলপথে আগরতলা, তবে করোনার কারণে থেমে যায় এই কার্যক্রম। এবার ভারত আবারও দ্বিতীয় পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে প্রস্তাব পাঠিয়েছে নৌ মন্ত্রণালয়ে। এমনকি এ বিষয় নিয়ে মঙ্গলবার সচিবালয়ে আন্তর মন্ত্রণালয় বৈঠকও করেছে নৌ মন্ত্রণালয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছেন সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের। এর মধ্যে পতেঙ্গা টার্মিনাল আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে, আমরা একটা ওভারফ্লো ইয়ার্ড করেছি। তারপর কয়েক বছরের মধ্যে বে টার্মিনাল এবং মাতারবাড়ি ডিপ সি পোর্ট চালু হবে। আর বন্দর ব্যবহারকারীরা বলছেন দুই দেশের এই উদ্যোগে নদী সমুদ্র কেন্দ্রিক বাণিজ্য যেমন বাড়বে, আয় বাড়বে বন্দর কাস্টমসে, তাই চট্টগ্রাম বন্দরকে আরও সক্ষমতা বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। ট্রানজিটের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি যেমন লাভবান হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দ্বার উন্মোচিত হবে। যেসব প্রজেক্টে হাত দেওয়া হয়েছে এই প্রজেক্টগুলি সবগুলি কাজ শুরু হয়েছে, এগুলির মালগুলি আস্তে আস্তে দেশে ঢুকতে থাকবে। এই প্রোগ্রেসে ধারাবাহিকতা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে ডেফিনেটলি চট্টগ্রাম বন্দর বিশ্বের মধ্যে র্যাঙ্কিং, এখন যে র্যাঙ্কিংটা আছে, যে লয়েডসের যে র্যাঙ্কিং আছে, সেই র্যাঙ্কিং থেকে আরও অনেক আগিয়ে যাবে। পরীক্ষামূলক যাত্রায় এবার ভারতের কলকাতা বন্দর বা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে পণ্যবাহী জাহাজ যাবে মংলা বন্দরে, আর সেখান থেকে সড়কপথে সিলেটের থামাবিল স্থলবন্দর পার হয়ে ডাউকি হয়ে মেঘালয় রাজ্যে যাবে। অন্যদিকে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে স্থলপথে ফেনীর বিলুনিয়া অথবা খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর ব্যবহার করে পণ্য ভারতে পৌঁছাবে। নয়ন বড়ুয়া জয়, News24, চট্টগ্রাম। দর্শক, এই ছিল News24 দেশ সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।